ক্লাস নাইনে ছাত্ররা, তোমাদের আবার স্বাগত আমার ক্লাসে। প্রথম তিনটে অধ্যায় সেভাবে ক্লাস নেওয়া হয়নি, মানে অফলাইন অনলাইন এরকম করতে করতে, তো আমি ফোর্থ চ্যাপ্টার থেকে তোমাদের একদম ভালো করে শুরু করছি। যদি তোমাদের রেসপন্স পাই তাহলে অবশ্যই আমি কন্টিনিউ করব। তো প্রথম যে অধ্যায়টা তোমাদের পড়াবো সেটা হচ্ছে শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। তো এই চ্যাপ্টার পড়ার আগেই এই চ্যাপ্টার থেকে আমরা কি কি মূল বিষয় পড়বো সেই প্রশ্নগুলো তোমাদের একটু দিয়ে দিই। প্রথমেই প্রথমে যে প্রশ্ন, যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব কেন ঘটেছিল, ইংল্যান্ডে শিল্প বিপ্লব কেন ঘটেছিল, প্রথম প্রশ্ন তোমরা লিখে নাও আস্তে আস্তে। দ্বিতীয় প্রশ্ন, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো, কি কি প্রভাব লিখে রাখবে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, এই তিনটে প্রভাবই আলোচনা। থার্ড কি, তৃতীয় প্রশ্ন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের জনককে বা প্রবক্তাকে, এর মতাদর্শ কী ছিল, অর্থাৎ বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের প্রবক্তাকে এবং এই বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতাদর্শ কী ছিল, এটা তৃতীয় প্রশ্ন। চতুর্থ প্রশ্ন, শিল্প বিপ্লব কিভাবে উপনিবেশের জন্ম দিয়েছিল, শিল্প বিপ্লব কিভাবে উপনিবেশের জন্ম দিয়েছিল, এটা হচ্ছে তোমার চতুর্থ প্রশ্ন, লিখে রাখো। পঞ্চম প্রশ্ন, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার কারণগুলি আলোচনা করো, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার কারণগুলি আলোচনা করো, অথবা দিয়ে লিখে রাখো, এই প্রশ্নটি অন্য আসতে পারে, ইউরোপে নয়া সাম্রাজ্যবাদের উত্থানের কারণ কি, ইউরোপে নয়া সাম্রাজ্যবাদ উত্থানের কারণ কি, ঠিক এটাও লিখে রাখো। তাহলে পাঁচ নম্বর প্রশ্ন, ছয় নম্বর প্রশ্ন, উগ্র জাতীয়তাবাদ কাকে বলে, উগ্র জাতীয়তাবাদ কাকে বলে, ওর সাথেই লিখবে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে উগ্র জাতীয়তাবাদের সম্পর্ক নির্ণয় কর, ঔপনিবেশিকতাবাদের ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে উগ্র জাতীয়তাবাদের সম্পর্ক কী ছিল নির্ণয় কর, এটা হচ্ছে ছয় নম্বর। সাত নম্বর প্রশ্ন, পরস্পর বিরোধী শক্তি জোট কিভাবে গড়ে উঠেছিল, পরস্পর বিরোধী শক্তি জোট কিভাবে গড়ে উঠেছিল, ওর সাথে লিখো ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ বা ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা কিভাবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা করেছিল, ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ বা ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা কিভাবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা করেছিল, এটা গেল সাত নম্বর। আট নম্বর প্রশ্নে যা লিখবে, আফ্রিকার ব্যবচ্ছেদ কিভাবে ঘটেছিল, আফ্রিকার ব্যবচ্ছেদ কিভাবে ঘটেছিল, আট নম্বর। আর ন নম্বর হচ্ছে, চীন কিভাবে ইউরোপীয় শক্তির নিকট উন্মুক্ত হয়, চীন কিভাবে ইউরোপীয় শক্তিগুলোর নিকট উন্মুক্ত হয়, এই নটা প্রশ্ন আমরা আলোচনা করব। এর বাইরে কিছু টিকা আছে, সেগুলো তো পড়বই, সেগুলো তো সাধারণ বিষয়, কিন্তু মূল যে টপিকগুলো আলোচনা সেটা কিন্তু এই, আর এই বাইরে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ওগুলো আমি কিছু গুরুত্বপূর্ণ, ওগুলো নিয়ে আমরা একটু পড়ে দেবো। তো প্রথমে আমি তাহলে আজকে প্রথম প্রশ্নে আলোচনা শুরু করি, শিল্প বিপ্লব। তোমরা পয়েন্টগুলো আস্তে আস্তে লিখে নিতে পারো, পয়েন্টগুলো বলতে বলতে যাবো আমি। তো শিল্প বিপ্লব ইংল্যান্ডে কেন প্রথম হয়েছে, তার আগে আমি যেটা বলবো যে বিপ্লব বলতে কী বুঝো, বিপ্লব বলতে বোঝায় আমূল পরিবর্তন, বিপ্লব বলতে বোঝায় আমূল পরিবর্তন। তাহলে শিল্প বিপ্লব কি, শিল্প বিপ্লব মানে শিল্পক্ষেত্রে আমূল পরিবর্তন। এখন শিল্পক্ষেত্রে আমূল পরিবর্তন কীভাবে ঘটেছিল এবং কেন যা প্রথম ইংল্যান্ডে ঘটেছিল সেই কারণ আমরা দেখব। তোমরা দেখবে ভূগোলও পড়ো যে কোনো শিল্প গড়ে ওঠার যে কারণগুলি থাকে বিভিন্ন রকম কারণ, তেমনি এখানেও ইংল্যান্ডেই প্রথম শিল্প বিপ্লব যদি হয়ে থাকে তার কারণগুলোর মধ্যে প্রথম তোমরা যেটা বলবে যে প্রাকৃতিক শক্তির প্রভাব,
কেউ এটাকে ভৌগোলিক অবস্থান বলতে পারো, প্রাকৃতিক শক্তির প্রভাব বা খনিজ সম্পদের প্রাচুর্য ও পরিবহন বৃদ্ধি, বা কি বলছি, খনিজ সম্পদের প্রাচুর্য ও পরিবহন বৃদ্ধি। কেন প্রাকৃতিক শক্তি মানে তো তোমার কি প্রাকৃতিক শক্তির সম্পদ যেগুলো আছে, প্রাকৃতিক সম্পদ সেগুলো খনিজ সম্পদ, তাহলে তার একটা প্রাচুর্য ছিল বলে চেয়েছিল। পাশাপাশি আমি এটা যোগ করলাম পরিবহন বৃদ্ধি, পরিবহনে কেন সুবিধা সেটা কিন্তু একটা প্রাকৃতিক শক্তির কারণেই বা ভৌগোলিক অবস্থানজনিত কারণে। তাহলে প্রথম পয়েন্টটা নিয়ে একটু আলোচনা শুরু করি। ইংল্যান্ডের যে প্রাকৃতিক বৈশিষ্ট্য বা ভৌগোলিক বৈশিষ্ট্য, সেটাই কিন্তু প্রথম কথা যে তাকে শিল্প বিপ্লবে সহায়তা করেছিল। কেন কীভাবে এটা ঐতিহাসিকদের মতো। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো যে শিল্প বিপ্লব প্রথম কোন শিল্পের ক্ষেত্রে হয়েছিল, এটা হচ্ছে বস্ত্র বয়ন শিল্প। তাহলে বস্ত্র বয়ন শিল্পের জন্য অনুকূল পরিবেশ কী লাগে? অনুকূল পরিবেশ কীটা স্যাঁতস্যাঁতে ওয়েদার, ঠিক? তোমরা নিশ্চয়ই জানো ইংল্যান্ডের ওয়েদার, খেলাধুলা যখন হয় বা মাঝে মাঝে বৃষ্টিপাত হয়, এমনকি গরমকালে ওদেরকে ইংলিশ সামার যেটাকে বলা হয়, খুব ঠান্ডা একটা ওয়েদার, স্যাঁতস্যাঁতে একটা ভেজা ভেজা ভাব। তো এই যে আবহাওয়াটা, এটা কিন্তু এই বয়ন শিল্পের জন্য খুবই অনুকূল ছিল। তাহলে প্রথমত আবহাওয়াগত গেল, এর বাইরে কী দেখবো, এই যে এটা ফলে কী হতো বলো তো, আবহাওয়াটা দিতে সুবিধাটা কী বয়ন শিল্পে, যে সুতোটা ব্যবহার করা সেই সুতোটা চট করে কেটে যেত, মানে পোক্ত থাকত, নইলে সুতোগুলো কিন্তু কেটে যাবে অন্য ওয়েদার, খুব গরম বা অন্য ওয়েদার হলে কেটে যেতে পারে, অর্থাৎ এই সুতোগুলো কেটে যাবে। এর বাইরে কী দেখছি, যে মাটির নিচে প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে, এবং দুটো প্রধান জিনিস প্রাকৃতিক সম্পদের কথা বলতে হবে যে কোনো শিল্পের ক্ষেত্রে লাগে, কয়লা এবং লোহার অপ্রন্ত সঞ্চয় ছিল, এটা তাকে সাহায্য করেছে। এবং এই যে কয়লা বা লোহার যে খনিগুলো সেগুলোর নৈকট্য অবস্থানগুলো অত্যন্ত কাছে ছিল, ফলে অপ্রন্ত ভাণ্ডার ছিল, অপ্রন্ত সরবরাহ ছিল, তাই তো? তাহলে এই একটা গেল খনিজ সম্পদ দিক দিয়ে। তোমরা ভাবতে পারো স্যার বয়ন শিল্পের সাথে এই যুগ, আমি সামগ্রিক শিল্পে আলোচনা করছি, কিন্তু প্রথম হয়তো হয়েছিল শিল্প বিপ্লব তো শুধু বয়ন শিল্পের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেটা বয়ন শিল্পকে কেন্দ্র করে সব জায়গায় ছড়িয়ে পড়ছে, অন্যান্য ক্ষেত্রে অন্যান্য শিল্পের ক্ষেত্রে সেই প্রভাবটা পড়েছে। তো সামগ্রিক আলোচনা করছি। এর বাইরে আমি একটা কথা বলেছিলাম যে পরিবহনে বিপ্লব, সেটা কেন, কারণ ইংল্যান্ডকে বলা হয় সমুদ্রের রানী, তার মানে ইংল্যান্ডের অবস্থানটা তোমরা খেয়াল করো চারিদিকে জল বৃষ্টিত, ফলে এই যে খালগুলো ছিল, বিভিন্ন খালগুলো কী করছে, দেশের অভ্যন্তরে যে নদীগুলোকে সেগুলোকে যোগাযোগের সুবিধা হয়েছে, ফলে জলপথে পরিবহন ব্যবসা বাণিজ্য করা কিন্তু খুব সহজ হয়েছে। এবং তোমরা নিশ্চয়ই এটা জানো যে স্থলপথ, আকাশপথ আর জলপথ, এই তিনটে যে পরিবহন মাধ্যম আছে সব থেকে কম খরচে, কোথায় পরিবহন খরচ কম আর কি, সব থেকে বা কম খরচে নিয়ে যাওয়া যায় জিনিসপত্র দ্রব্যাদি, সেটা হচ্ছে জলপথ। ফলে এই জলপথের সুবিধা একটা বাড়তি অ্যাডেড অ্যাডভান্টেজ, যেটা বলি মানে একটা বাড়তি সুবিধা দিয়েছিল ইংল্যান্ডকে। তাহলে প্রাকৃতিক সম্পদগত কারণটা তোমরা আশা করি বুঝতে পারলে, প্রাকৃতিক শক্তির প্রভাব বলো বা খনিজ সম্পদের প্রাচুর্য এবং পরিবহন বিপ্লব, এই একটা গেল। এবার তোমরা পয়েন্টে আলাদা অনেক আলাদা হতে পারে, কিন্তু মূল বিষয়বস্তু কিন্তু এটা, সেই জন্য আমি দুটো করে পয়েন্ট বলব। নেক্সট কী বলবো, মূলধনের প্রাচুর্য, সেটা কীরকম। তোমরা জানো যে শিল্প বিপ্লবের জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হয়, তাই তো? এবং শিল্পের সাথে তোমাকে তার আগে একটা জিনিস জিজ্ঞেস করিনি, শিল্পের সঙ্গে ব্যবসা বাণিজ্য কী পার্থ, তোমরা নিশ্চয়ই জানো এটা, যে শিল্প মানে হচ্ছে কোনো কিছু উৎপাদনের সঙ্গে, আর ব্যবসা বাণিজ্য মানে কি, সেগুলোকে বিক্রি ব্যবস্থা করা, এক স্থান থেকে অন্য স্থানে বিক্রির ব্যবস্থা করা। তো ইংল্যান্ডে আভ্যন্তরীণ বৈদেশিক বাণিজ্য অনেকদিন ধরেই চলছিল। এখন তোমরা বলো যে শিল্প তো এখন হলো, কিন্তু শিল্প বিপ্লব হয়েছে মাথায় রাখো, তার আগে তো শিল্প ছিল, ছোটোখাটো শিল্প তো ছিল, তাহলে সেই শিল্পের থেকে যে উদ্ভূত যে সামগ্রী দ্রব্যাদি সেগুলো বিক্রয়ের মাধ্যমে বাণিজ্য হতো, সেই আভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্য যত সম্প্রসারিত হয়েছে বণিকদের হাতে তত কিন্তু পুঁজির সমাগম ঘটেছে, এবং ইংল্যান্ডের ব্যবসায়ীরা প্রচুর ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করে কিন্তু যথেষ্ট পুঁজি তাদের বা যথেষ্ট অর্থ তারা উপার্জন করেছিল, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আর কি বলবো না, ইংল্যান্ডে যে ম্যানর ছিল, ম্যানর কথা তোমরা হয়তো পড়েছো, খামারগুলো, সেই খামার যার মালিকরা তারাও কিন্তু এই কৃষির উন্নতির মাধ্যমে কিন্তু প্রচুর অর্থ তাদের হাতে
সঞ্চিত হয়েছিল। এবার এই উদ্বৃত্ত অর্থগুলো তারা কি করতো, ব্যাংকে ভর্তি করতো। ঠিক, তার মানে দেখো ইংল্যান্ডে যে ব্যাংক তোমরা পড়েছো, যে নেপোলিয়ন যে ব্যাংক অফ ফ্রান্স গঠন করেছিলেন, কার অনুকরণে? ব্যাংক অফ ইংল্যান্ডে অনুকরণে। সেই ব্যাংক অফ ইংল্যান্ড কিন্তু শক্তিশালী এবং পুরনো। সেই ব্যাংক অফ ইংল্যান্ডের তোমার মূলধনের প্রাচুর্য বেশি, কারণ শিল্প করতে গেলে তোমাকে কি লাগবে, মূলধন লাগবে। তুমি কোথায় যাবে, কোনো আর্থিক প্রতিষ্ঠান, ধরো ব্যাংকে যাবে। এখন ব্যাংক যদি তোমাকে, ব্যাংক নিজে যদি শক্তিশালী না থাকে আর্থিকভাবে, তাহলে তোমাকে সাহায্য করতে পারবে না। কিন্তু ইংল্যান্ডে কিন্তু সেই জায়গাটা ছিল, অর্থাৎ এই বাড়তি যে তার মূলধন, এই কারণে সে কী করেছিল, ব্যাংক অফ ইংল্যান্ড কিন্তু শিল্পক্ষেত্রে যে কিন্তু সহায়ক করেছিল, প্রচুর ঋণ দান করেছিল শিল্প শিল্পোদ্যোগীদের। ঠিক, অর্থাৎ মূলধনের ক্ষেত্রে কিন্তু কোনোদিনই সমস্যা তৈরি হয়নি, এটা তার একটা সুবিধা বা বাড়তি অ্যাডভান্টেজ বলতে পারি, বা বাড়তি সুবিধা বলতে পারি। তাহলে দ্বিতীয় পয়েন্টটা গেল। তৃতীয় আমরা কি কারণ দেখব, তৃতীয় কারণটা যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কাঁচামালের সংগ্রহ। তোমরা লিখে রাখতে পারো কারণটা, কাঁচামালের সংগ্রহ ও বিস্তীর্ণ বাজার। আমি আবার বলছি, পয়েন্টগুলোর ক্ষেত্রে ভ্যালি করতে পারে, কিন্তু মূল বিষয়বস্তুটা কিন্তু এক, কাঁচামালের সংগ্রহ। দেখো আমি পরে আলোচনা করব পুঁজিবাদী ব্যবস্থা ট্যাবস্থা এগুলো। তো যে কোনো একটা সাধারণ বুদ্ধিতে ভাবো যে ব্যবসা শিল্প উৎপাদন করা মানে সে লাভ করবে, ক্ষতি করে তো চালাবে না। তাহলে লাভ করতে গেলে তার কাছে দুটো সুযোগ আছে। এক হচ্ছে যে জিনিসপত্র উৎপাদিত হলো তার দাম বাড়ানো, বা কি হতে পারে, আমার যে উৎপাদন খরচ, প্রোডাকশন খরচ, সেটাকে কমানো। এখন আমি ধরো উৎপাদন খরচটা যদি কমাতে পারি, তাহলে আমার জিনিসের দাম বাড়ানোর প্রয়োজন হয় পড়ে না। তাহলে সেই উৎপাদন খরচ কমানোর একটা উপায় হচ্ছে কাঁচামাল, র মেটেরিয়ালস। কাঁচামাল ছাড়া তো কোনো শিল্প তৈরি হয় না। তাহলে সেই কাঁচামালটা যোগান যদি আমি সুলভে করতে পারি, সেই জায়গায় যদি আমার খরচটাকে আমি কমিয়ে আনতে পারি, তাহলে আমার লাভ হবে। তো ইংল্যান্ডের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে আবার সুযোগ এসে গেছে, কারণ তোমরা নিশ্চয়ই জানো ইংল্যান্ড ভারতসহ বিস্তীর্ণ দেশে তার উপনিবেশ বিস্তার করেছিল। ফলে সেই উপনিবেশগুলি থেকে সহজেই সে কী পেত, কাঁচামাল পেত এবং সুলভে পেত, শুধু সহজে না সুলভে পেত, কম দামে পেত। তাহলে এই সুবিধাটা তার উৎপাদন খরচটা কমাতে সাহায্য করেছিল, যা তার মুনাফা বৃদ্ধি করেছিল। এবার মুনাফা যদি বৃদ্ধি পাওয়ার সুযোগ থাকে, সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু অনেক বেশি লোক এই শিল্পক্ষেত্রগুলোতে আকৃষ্ট হতো। তাই তো, ফলে যত বেশি লোক শিল্পক্ষেত্রে আকৃষ্ট হবে তত শিল্পের প্রসার ঘটবে, এইভাবেই তো শিল্প বিপ্লবের দিকে হাঁটা যাবে। তাহলে কাঁচামালের সংগ্রহ জায়গাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারো। এর পরে আমরা কী বলবো, গরুর সঙ্গে বলেছিলাম বিস্তীর্ণ বাজার, মার্কেট। ধরো তুমি কোনো জিনিস একটা উৎপাদন করলে, কিন্তু উৎপাদন করে দেখলে যে ভালো হওয়া সত্ত্বেও সেটা বাজারে চাহিদা নেই, অর্থাৎ একটা চাহিদা গুরুত্ব। তো ইংল্যান্ডের ক্ষেত্রে এটাও তার আশীর্বাদ ছিল, চাহিদাটা সে তৈরি করতে পেরেছিল তার বাজার। কেন, আবাসী উপনিবেশ, অর্থাৎ যে উপনিবেশ থেকে সে কাঁচামাল সংগ্রহ করেছিল সুলভে, সেই উপনিবেশগুলোতেই সে তার উৎপাদিত সামগ্রী বিক্রয়ের ব্যবস্থা করেছিল, বিস্তীর্ণ বাজার পেয়েছিল। কারণ ইউরোপের বাজার কিন্তু তার জন্য সেরকম খোলা ছিল না, সেই অর্থে প্রথম দিকে অবশ্যই ছিল, আস্তে আস্তে কিন্তু সেটা বন্ধ হতে শুরু করেছিল। ফলে কখনোই তার কোনো সমস্যা হয়নি, উপনিবেশগুলো তার দখলে থাকা। এখন নিশ্চয়ই পড়েছ মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, সেখানে যখন নেপোলিয়ান তাকে হাতে না মারতে পেরে ভাতে মারার ব্যবস্থা করেছিল, অর্থাৎ অবরোধ চেষ্টা করেছিল, ইউরোপের অন্যান্য দেশের সাথে তার বাণিজ্য বন্ধের চেষ্টা করেছিল, তখন কিন্তু সে সহজেই তার এই যে ধাক্কাটাকে কাটিয়ে উঠতে পেরেছিল তার উপনিবেশগুলোর সাহায্যে। ফলে উপনিবেশ থাকার জন্যই তার কিন্তু এইভাবে কাঁচামালের যোগান বা সংগ্রহ এবং বিস্তীর্ণ বাজার দুটোই তার পক্ষে সম্ভব হয়েছিল। এরপরে আমি আরেকটা গুরুত্বপূর্ণ বলবো, যেটা সবাই একই ভাষা বলবে, একই কারণ বলবে, শ্রমিক, সুলভ শ্রমিক। সেটা কি সুলভ শ্রমিকটা কি, এটাও কিন্তু একটা প্রোডাকশন কস্ট বা উৎপাদন ব্যয়। অর্থাৎ আমি একটা জিনিস তৈরি করব, তৈরি করতে আমি কাঁচামাল লাগবে, আর কি লাগবে, শ্রমশক্তি লাগবে, তাহলে সেই শ্রমিকদেরও তো মজুরি লাগবে, তাহলে সমস্ত কিছু যুক্ত হবে উৎপাদন ব্যয়ের সাথে, তবে তো আমি সেটাকে বিক্রয় করে আমার মুনাফা রাখবো। তাহলে শ্রমিকটার উপর যদি আমি সুলভে পাওয়া যায়, এদের মজুরি যদি আমি কমের মধ্যে রাখতে পারি, তাহলে নিশ্চয়ই আমার কী হবে, মুনাফা আরও বৃদ্ধি পাবে। তো এখন সেই শ্রমিকটা আমি সুলভে পাবো কি, যদি তার যোগান বেশি না থাকে, তাহলে তো সমস্যা হবে। তাহলে তো সেই শ্রমিকরা কী করবে, বার্গেনিং করতে পারে,
দর কষাকষি করতে পারে, কিন্তু না, এক্ষেত্রে ইংল্যান্ডের সুবিধা ছিল, কারণ ইংল্যান্ডের জনসংখ্যা তো ক্রমশ বাড়ছিল, সেই বাড়তি জনসংখ্যা তাকে সাহায্য করেছিল। তারপরে আমরা দেখেছি ক্রুসেডের কারণে ও আর অন্যান্য কারণে সামন্ততন্ত্র ধ্বংস হয়ে গেছিল, সেই যে ভূমিদাসরা বা যে সেই মুক্ত কৃষকরা কিন্তু দলে দলে শহরে এসে ভিড় করেছিল কাজের আশায়, ফলে সেখান থেকে একটা ওয়ার্ক ফোর্স হিসাবে, শ্রম শক্তি হিসাবে কিন্তু তাদেরকে কাজে লাগানো গেছিলো। এভাবে প্রচুর পরিমাণে কলকারখানায় শ্রমিকদের যে যোগানটা কিন্তু অব্যাহত ছিল, এই যোগান থাকার জন্য কিন্তু ইংল্যান্ডের শিল্প বিপ্লবের একটা সুবিধাও ছিল, কারণ এই শ্রমিকরা কিন্তু অত্যন্ত সুলভেই পাওয়া গেছে। ঠিক, তাহলে এটাও তোমার একটা অ্যাডেড অ্যাডভান্টেজ যেটা আমি বলতে চাইছি। এর বাইরে যেটা একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আরেকটা কারণ হিসাবে, আমরা জানি দেখো ইতিহাস মানে মানব সভ্যতার ক্রম অগ্রগতি, কিন্তু এই মানব সভ্যতার ক্রম অগ্রগতির পেছনে কোন বিষয় দাঁড়িয়ে আছে, কোন বিষয় মানুষকে এগিয়ে চলতে সাহায্য করছে, সেই হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান কিন্তু নিঃশব্দে আমরা মানব সভ্যতার ক্রমবিবর্তন বলতে গিয়ে ইতিহাস নিয়ে আলোচনা করি, কিন্তু সেই ইতিহাসকে এগিয়ে দিয়ে গেছে কি, যে মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে বিজ্ঞান। তোমরা যদি দেখো সেই প্রাচীনকালে যে আগুনের আবিষ্কার, দুটো পাথরে ঘষা লেগে, সেটাও একটা বিজ্ঞান সেদিনকার হিসাবে। আবার পরবর্তীকালে যে চাকার আবিষ্কার হয় সেটাও বিজ্ঞান, সেই চাকার এগিয়ে নিয়েছিল মানব সভ্যতা। ঠিক একইভাবে মানব সভ্যতার যখনই কোনো একটা টার্নিং পয়েন্ট, একটা বাঁকের মুখে এসে দাঁড়িয়েছে, সেখানে কিন্তু তাকে সাহায্য করেছে বিজ্ঞান, এবং শিল্প বিপ্লবও কিন্তু তার বাইরে নয়। এই শিল্প বিপ্লবের ফলে কিন্তু এক লগ্নয় মানব সভ্যতার পরিবর্তন ঘটেছিল। তাহলে সেই শিল্প বিপ্লবের পেছনেও নিশ্চয়ই বিজ্ঞানের অবদান থাকবে। হ্যাঁ, বিজ্ঞানের অবদান এখানে ছিল কি, ঠিকই ধরেছো তোমরা, বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার। ঠিক, এবং অদ্ভুতভাবে প্রথম যে শিল্প হয়েছিল, অর্থাৎ সেই যে বস্ত্রবয়ন শিল্প, সেই শিল্পের যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে সেগুলো যন্ত্রপাতি কিন্তু ইংল্যান্ডে কিন্তু বেশ ভালোই তৈরি হতো। এবং কীগুলো ধরো অনেক নাম আছে, আমি সেগুলো তোমরা অবজেক্টিভ পড়বে, স্পিনিং জেনি, সুতো কাটার যন্ত্র, বা ধরো ফ্লাইং শাটল, সেটা হচ্ছে কাপড় বোনার যন্ত্র, বা স্টিম ইঞ্জিন, বাষ্পচালিত ইঞ্জিন, একের পর এক আরও অনেক এরকম নাম আছে এক একজন বৈজ্ঞানিকের আবিষ্কার। এই আবিষ্কারগুলোর ফলে শিল্পবিদের শিল্প বিপ্লবের পথে কিন্তু ইংল্যান্ড অনেক দূর এগিয়ে যেতে পেরেছিল। এবং কী হয়েছিল, এই যন্ত্রের ব্যবহারের ফলে কিন্তু, বাষ্পচালিত যন্ত্রের ব্যবহারের ফলে কিন্তু বড় বড় ফ্যাক্টরি গড়ে উঠছে, যার থেকে তোমাদের লেখা আছে দেখবে ফ্যাক্টরি প্রথা, এবং এর ফলে শিল্প উৎপাদনের হারটা কিন্তু অনেক বেড়ে গেছিল। ফলে নিঃসন্দেহে এই বৈজ্ঞানিক আবিষ্কার শিল্প বিপ্লবকে আরও ত্বরান্বিত করেছিল এর আগের ঘটনাগুলোর মতো। ফলে বিজ্ঞানের অবস্থা অবশ্যই গুরুত্বপূর্ণ। এর বাইরে আমি দুটো আরও নতুন কারণ বলবো, যেটা হয়তো তোমরা পেতে নাও পারো, কম জায়গায় পাবে উল্লেখ, রাজনৈতিক স্থিতিশীলতা। মানে কি, মানে আমাদের দেশেও হয়েছিল বারবার, সরকার যদি সরকার একটা নির্দিষ্ট মেয়াদের জন্য থাকে, ধরে নিচ্ছি সে 5 বছর, সব জায়গায় তাই, কিন্তু সেই 5 বছরের মধ্যে যদি সরকার পরিবর্তন হতে থাকে, সরকার যদি সেই 5 বছরের মধ্যে পড়ে যায়, বারবার যদি নির্বাচন হয়, তার মানে একটা রাজনৈতিক ক্ষেত্রে অস্থিরতা আছে, সেটা কিন্তু সবার আগে পড়ে অর্থনৈতিক ক্ষেত্রে, বিশেষত ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে। ফলে রাজনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে তোমরা এখানে পয়েন্ট লিখবে রাজনৈতিক স্থিতিশীলতা, কেন, কারণ এটাও কিন্তু ইংল্যান্ডের শিল্প বিপ্লবে সহায়ক হয়েছিল, কারণ সেখানে যারা রাজনৈতিক দলগুলো ছিল, সেই রাজনৈতিক দল কিন্তু একটা স্থিতিশীল ছিল, অর্থাৎ সরকার স্থিতিশীলভাবে চলেছে, এবং সেই সরকার কিন্তু কী করেছিল, শিল্প প্রসারে বণিক বা ব্যবসায়ীদের কিন্তু, বা শিল্পপতিদের বলবো, ব্যবসায়ী না, শিল্পপতিদের সাহায্য করেছিল, এবং অনেক রাজনৈতিক নেতারা নিজেরাও শিল্পপতি ছিলেন, উইক দল তার অনেক সদস্য, সংসদ সদস্য কিন্তু এই শিল্পপতি ছিল। ফলে ইংল্যান্ডের সামাজিক পরিবেশটাও কিন্তু শিল্প বিপ্লবের অনুকূল ছিল, এটাও কিন্তু মাথায় রাখতো। তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর বাইরে যেটা শেষ বলবো, কৃষি বিপ্লব, যেটা আমি একটা তোমাদের হিন্ট দিলাম যে খামারের যে ছিল ম্যানোর, সেখানেও শিল্প মালিকরা অনেক, আসলে এটা মনে রাখবে ঐতিহাসিকদের মতে এবং খুব গুরুত্বপূর্ণ, যে কৃষি বিপ্লব হচ্ছে শিল্প বিপ্লবের পূর্ব শর্ত। অর্থাৎ কৃষিক্ষেত্রে যদি তুমি শক্তিশালী না হও, কৃষিক্ষেত্রে যদি তোমার পরিবর্তন না আসে, তাহলে কিন্তু শিল্পের ক্ষেত্রে তুমি এগাতে পারবে না। ফলে সেই কৃষি বিপ্লবই ছিল শিল্প বিপ্লব অন্যতম কারণ। কেন, কেন কৃষিতে তোমার নতুন নতুন যন্ত্র এবং একে অপরের পরস্পরের পরিপূরক,
কৃষিতে নতুন নতুন যন্ত্রপাতি আবিষ্কার ফলে কি হচ্ছে, তোমার উৎপাদন বেড়ে যাচ্ছে, তাই তো? এবং সেক্ষেত্রে তোমার উদ্বৃত্ত অর্থনৈতিক কাজ করছে, আর কি করছে, অনেক সময় ওই কৃষিজাত শিল্প নিয়েও কাজ করা যায়, সেটাও শিল্পের কাজ করে। আর শ্রমিক হিসাবে যে কারখানার কাজের জন্য যে জনশক্তি তারও অভাব হচ্ছে, মানে সেই কৃষি একটা অংশ তো শিল্পে আস্তে আস্তে যাবে, কৃষি একসময় কী হয়ে যায়, স্যাচুরেশন, সম্পৃক্ত জায়গায় পৌঁছেছে, তখন সেখানে সেই শক্তিগুলোকে আবার কী করা যায়, নতুন একটা ক্ষেত্রতে অর্থাৎ শিল্পক্ষেত্রে কাজে লাগানো যায়। ফলে কৃষি বিপ্লব কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে চিহ্নিত। তাহলে তোমরা দেখলে যে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পেছনে কি কি কারণগুলো ছিল, তোমরা ভালো করে এটা দেখে নাও। এই নিয়ে যা প্রশ্ন আমি তোমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব, এবং তোমাদের এই ছুটির মধ্যে তোমাদের পড়াও দিয়ে রাখছি, দেখে রাখবে। প্রথম তিনটে যে কোশ্চেন বললাম সেগুলো তোমরা একটু দেখে রাখো বই থেকে, এবং পেজ তোমাদের যে ওই টেক্সট বইটা আছে 76 থেকে 86 পাতা, এটা আমি কালকে ক্লাসেও বলেছি, এটা তোমরা একটু দেখে রাখো। ছুটির পরে আমি তোমাদের এই বিষয় নিয়ে আবার আলোচনা করবো, আশা করি ক্লাসেও সবাইকে পাবো। থ্যাংক ইউ।